বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ ছেলে মেয়ে মেস্তা বর্ণ এবং মুখে দাগ এই ধরনের রোগে ভুগতেছে। এর একমাত্র কারণ হলো আমরা বেশি বেশি রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, রাস্তার পারের খাবার, স্কুলের গেটে দাঁড়াইয়া চটপটি এই খাওয়া, বুট ভাজি খাওয়া, মানে বেশি ভাজি বুনা তেল কষানো রসানো খাবারগুলো কিন্তু আপনি ধরে নেবেন যার গালে মেস্তা, তার যার চোখের এখানে দাগ, সে বুঝবেন যে অনেক বেশি মাংস খাচ্ছে। এমন মাংস খাচ্ছে যে বাক্য সে হার মানাচ্ছে, এত মাংস সে গিলতেছে। আর রসে তো কাঁচা মাংস খায়। আর আর ওই মানুষগুলো, যেই মানুষগুলির কপালে দাগ, গালে দাগ, মুখে দাগ, চোখে দাগ, বর্ণ মেস্তা, বিভিন্ন রকম রিঙ্কেলগুলো হচ্ছে, তাদের বলিরেখা বৃদ্ধি পাচ্ছে, তারা মাংস বেশি খাচ্ছে এবং তারা ভুনা ভাজি খাইতে পছন্দ করে, তারা ফাস্টফুড রিসফুড খেতে পছন্দ করে, তারা স্কুলের গেটে দাঁড়ায় যেসব বাচ্চারা খায় তাদের কিন্তু পেটে সুখ ভালো হবে না, যারা ফ্রিজের খাবার বেশি খায় তাদের কিন্তু কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ক্লোরোসি, নিমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি অনেক বেশি হবে। ফ্রিজের খাবার খাওয়া কমাতে হবে, ফ্রিজের খাবার গরম না করে খাওয়া যাবে না, কারণ ফ্রিজের খাবারের ভিতর দিয়ে অ্যাজমার যে কঠিন ব্যাকটেরিয়া যার নাম মাইটস, সোবাসের থেকে জন্ম হয়, মাইটস বালিশ থেকে জন্ম হয়, মাইটস লেপ তুষক জাজিম কম্বল এগুলির ভিতর থেকে জন্ম হয়।